আমি আদনান ইমতিয়াজ আলিম, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, বিকাম এ এন্টারপ্রেনার বাই চয়েস। সো আমি 2005-এ গ্র্যাজুয়েশন কমপ্লিট করি, তারপর আই স্টার্টেড মাই কেরিয়ার উইথ গ্রামীণফোন। সো গ্রামীণফোন, তারপর এখান থেকে যেই ইয়াং এজে যেই ডিজায়ারটা কাজ করে আরও ভালো কোম্পানিতে যাওয়া, সো আই জাম্প টু নোকিয়া, দেন আই জাম্প টু এরিকসন, দেন উই ডিসাইড যে এমন একটা কিছু তো কোম্পানিতে কাজ করতে হবে যেখানে একদম উই ক্যান বিল্ড ফ্রম স্ক্র্যাচ। সো আই জয়েন কিউবি, সো আই ওয়াজ দ্য হেড অফ রেডিও অ্যাক্সেস নেটওয়ার্ক, যেখানে টোটাল কিউবি নেটওয়ার্কটা আই বিল্ড মাই উইথ মাই টিম। সো 12 ইয়ার্স আমি টেলিকমে কাজ করি। সো দ্যাট ওয়াজ কোয়াইট ইন্টারেস্টিং, কারণ প্রত্যেকটা কোম্পানিতে আমি তখনই কাজ করেছি যখন তাদের স্টার্টআপ ফেজ ছিল। সো গ্রামীণফোনে যখন 2005-06 আমি কাজ করি, সো আই ওয়াজ রেসপন্সিবল টু বিল্ড দ্য নেটওয়ার্ক অ্যাট দ্য রিমোট এরিয়া। সো বাংলাদেশের 64 ডিস্ট্রিক্টের বর্ডার আমার একটা ভালো আইডিয়া আছে। সো নদী নালা খাল বিল পার হয়ে যে সাইট তৈরি করতে হতো। সো সেম যখন নোকিয়ার এরিকসনে ছিলাম, আই ওয়াজ রেসপন্সিবল টু বিল্ড নেটওয়ার্ক ফর এয়ারটেল, ওই সময় ওয়ারিদ নামে ছিল। সো আই ওয়াজ ইন দ্য লঞ্চিং টিম, দেন কিউবিতে উই লঞ্চ এগেইন। সো আই সি এ গ্রোথ ইন মাই কেরিয়ার, আই স দ্য কার্ভ, যেখানে একটা স্টুডেন্ট একটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পাস করে ড্রিম জবের পিছনে ছুটতেছিল, এবং আমি আমার কেরিয়ারে 12 বছরে আমি আমার স্যালারি গ্রোথ দেখেছি অলমোস্ট 16 টাইমস। সো ডে ওয়ানে আমি যেই স্যালারিতে জয়েন করেছি, আর আমার কেরিয়ার যখন আমি রিটায়ারমেন্টে গিয়েছি, সো ইট ওয়াজ 16 টাইমস গ্রোথ। সো সব কিছুই তো ছিল, কিন্তু যেই জিনিসটা আমি রিয়েলাইজ করলাম যে দ্য মানি উই আর্ন, উই ক্যান হোল্ড দ্যাট মানি, উই স্পেন্ড দ্যাট মানি, সো উই আর দ্য ক্যাশিয়ার অফ আওয়ার ওন মানি, ইটস লাইক সিটিং অন এ ব্যাঙ্ক। আমি টাকা গুনতেছি, কাউ থেকে টাকা নিচ্ছি, কাউকে টাকা দিচ্ছি। সো ওইটা আমার ভিতরে খুব স্ট্রাইক করে যে হোয়াট আই এম ডুইং দেন। সো আই এম আর্নিং মোর দেন মাই রিকোয়ারমেন্ট, আই ডোন্ট নিড দ্যাট মানি। সো হয়তো বা অল্প বয়স, তখন 30 আমার এজ, সো আই গট এনাফ ফ্রাস্ট্রেশন যে তাহলে আমার কী করা উচিত। সো আমার সবসময় সোসাইটিকে কিছু দেওয়ার পিছনে একটা ফ্যাসিনেশন ছিল। সো আমি যখন আমার জব করতাম, তখন আমার একটা বড় ফ্যাসিনেশন ছিল, আমি রিসোর্স তৈরি করতাম। সো যারা ফ্রেশ গ্র্যাজুয়েট হয়ে জয়েন করতো, তাদেরকে গ্রুমিং করতাম নিজের ইন্টারেস্ট থেকেই। সো আমার কাছে মনে হতো অ্যাটলিস্ট আই ক্যান বিল্ড এ নেশন বাই হেল্পিং আদার্স। সো আলহামদুলিল্লাহ 12 বছরে আমি 450 উপর রিসোর্স তৈরি করেছিলাম। সো তারা এখন সারা ওয়ার্ল্ডে বিভিন্ন কান্ট্রিতে বিভিন্ন জায়গায় জব করে, আই ফিল রিয়েলি গুড। এক একজন ফোন করে 7 বছর 8 বছর 10 বছর পরে ওয়েন দে রিয়েলাইজ যে ওই সেশনটা ইম্পর্টেন্ট ছিল। সো এরপর টেলিকমে আমাকে সবাই ইমতিয়াজ নামে চিনত। সো ওই ফ্রাস্ট্রেশনটা যখন আসলো, তখন আমি রিয়েলাইজ করলাম যে কিছু একটা করা উচিত। দেন আই রিয়েলাইজ যে ব্যবসা আর কর্পোরেট জব সেম না। তখন আমার নিজে নিজে কিছু এক্সপেরিমেন্ট করি, কিছু ফ্রেন্ডদের প্রজেক্টে এঙ্গেজ হই টু আন্ডারস্ট্যান্ড লোকাল মার্কেট, কিছু ই কমার্স বিজনেসে নিজেকে এঙ্গেজ করি অন দ্য ট্রায়াল ফেজ টু আন্ডারস্ট্যান্ড যে কোনটা কাজ করবে, কী কাজ করবে মার্কেট। এবং সাথে সাথে আমি রিয়েলাইজ করি যে আমি যেই লাইফ স্টাইলে আছি সেটা ফিজিবল না। আর ততদিনে আমি কিউবিতে অ্যাক্টিং সিটিও হিসেবে হই, অ্যাপয়েন্টেড হই, তার মানে হচ্ছে যে আই ওয়াজ এক্সপেক্টিং টু বি এ ফুল টাইম সিটিও বাই নেক্সট ইয়ার, এরকম একটা সময়। সো ওই সময়টা যখন খুব স্ট্রাইক করলো, দেন আই ডিসাইডেড ইট টুক টাইম, সো আই ডিসাইডেড যে আই উইল লিভ দ্য জব অ্যান্ড আই উইল স্টার্ট ডুইং সামথিং যেটা সোশ্যাল ভ্যালু অ্যাড করবে এবং আমি আমার হ্যাপিনেসটাকে খুঁজে পাবো। দেন
এটা করার ফার্স্ট ইস্যু হিসেবে আমি আমার সিওর কাছে গেলাম, বললাম যে আই ডোন্ট ওয়ান্ট টু বি দ্য সিটিও। সো যেখানে সবাই ক্যারিয়ার গ্রাফ দেখে, সো আমার সিও ওয়াজ লিটল বিট সারপ্রাইজ। দেন আই এক্সপ্লেইন যে আই ওয়ান্ট টু ডেভেলপ মাই সেলফ অ্যাজ এ বিজনেস ডেভেলপমেন্ট রিসোর্স, অ্যান্ড সেম টাইম আমি আপনার জন্য কিছু অল্টারনেটিভ রেভিনিউ সোর্স ক্রিয়েট করব। হ্যাঁ, সো ইট স্টার্টেড উইথ 100 ডেজ প্রজেক্ট, দেন ইট লাস্ট ফর অলমোস্ট 20 মান্থস। সো আই ওয়ার্ক ফর কিউবি 20 মান্থস অ্যাজ এ হেড অফ বিজনেস ডেভেলপমেন্ট। আমি ওইখানে অল্টারনেটিভ রেভিনিউ জেনারেট করেছি, রেভিনিউ সোর্সগুলো জেনারেট করেছি। ইন দ্য মিন টাইম আই প্রিপেয়ার মাই সেলফ টু বি এ প্রপার ফাউন্ডার অফ এ কোম্পানি, বিকজ একটা ফাউন্ডার, একটা এন্টারপ্রেনার নিড টু হ্যাভ 360 ডিগ্রি নলেজ। সো আই ওয়ার্ক ইন এ কল সেন্টার, আই ওয়ার্ক উইথ সেলস টিম, আই ওয়ার্ক উইথ দ্য ফাইন্যান্সিয়াল টিম টু প্রিপেয়ার দ্য বিজনেস কেস। আই হ্যাড টু ফেস ইনভেস্টর্স, আই হ্যাড টু ওয়ার্ক উইথ দ্য মার্কেটিং টিম। সো ওই 2 বছর আমার লাইফ চেঞ্জ করে দিয়েছে। সো দ্য মোমেন্ট আই স্টার্টেড সেবা, আই ওয়াজ হাফ কুকড। সো আই নো যে কী ধরনের চ্যালেঞ্জ হতে পারে, পাশাপাশি ফাইন্যান্সিয়াল যেই ক্রাইসিস ফেস করতে যাচ্ছিলাম অ্যাজ এ সিইও, সেই মেন্টাল প্রিপারেশনটা আমি নিয়েছি। সো ইন 2 ইয়ার্স 13-14, এই এই 2 বছর ছিল, 15 আমি আসি, এই 2 বছরে আমি আমার লাইফ স্টাইলের কস্ট অলমোস্ট 60% রিডিউস করেছি, একটু 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 করে প্রিপেয়ার মাই সেলফ। সো দেন উই স্টার্ট সেবা। সেবা কেন শুরু করি, তার একটা মেইন কারণ হচ্ছে যে ইট হ্যাভ টু বি এ বিজনেস, অবভিয়াসলি এ প্রফিটেবল বিজনেস ওভার টাইম, কিন্তু সাথে সাথে সোসাইটিকে ভ্যালুয়েট করা যায়, এবং নিশ মার্কেট, একটা নিশ মার্কেটিংয়ে মার্কেটিং কস্ট কম। আমি যদি একটা আইটি বিজনেসে নামি বা একটা ডিজিটাল এজেন্সি খুলি, আই উইল ফেস এনাফ চ্যালেঞ্জ। সো আই ওয়াজ লুকিং ফর এ বিজনেস যেটা কিনা এন্ড ইউজারকে সাপোর্ট দেওয়া যাবে, সাথে সাথে একটা নিশ মার্কেট আছে, আর টেলকোতে কাজ করার কারণে সার্ভিস নিয়েই কাজ করতে হয়েছে। সো ওইখান থেকে উই গট ইন্টারেস্টেড টু ওয়ার্ক অন সার্ভিস ইন্ডাস্ট্রি, অ্যান্ড আই গট মাই পার্টনার ইলমুন, হি ইজ রিয়েলি সাপোর্টিভ। সো উই ডিসাইডেড যে আমরা সার্ভিসে শুরু করবো, সেবা শুরু করা। কিন্তু এই সিন্স 2015 জুন, আজকে হচ্ছে গিয়ে 18 ফেব্রুয়ারি, অলমোস্ট 2.5 বছর উপরে, এই সময় উই হ্যাড টু পিভোট আওয়ার বিজনেস কেস অলরেডি 3 টাইমস। সো আমরা যেভাবে প্রথমে চিন্তা করেছিলাম ইট ডিডন্ট ওয়ার্ক আউট, সো আমরা এটা টুইস্ট করেছি, আবার টুইস্ট করেছি, অ্যান্ড স্টিল উই আর অন এ রানিং মোড। আমরা এখনও সেবাকে তৈরি করতেছি অ্যাজ এ বিজনেস কেস। সো আমরা 4 বছরের একটা টাইমলাইন নিয়েছি যেখানে আমরা রেডি হব, অ্যান্ড সেবা উইল স্টার্ট বিজনেস ফ্রম 2019 জুলাই অনার্স, দ্যাটস দ্য প্ল্যান। সো এইটা যেই জিনিসটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, আমরা কথা বলতেছিলাম, আজকেও কথা বলতেছিলাম যে একটা বিজনেস, স্পেশালি ওয়েন ইউ ট্রাই টু বিল্ড সামথিং ইউনিক বিজনেস মডেল, ওইখানে রাশ করা যাবে না। সো আমরা খুব স্লোলি ডেভেলপ নিচ্ছিলাম। আই এম রিয়েলি গ্রেটফুল টু গ্রামীণফোন, গ্রামীণফোন অ্যাক্সিলারেটর প্রোগ্রামটা রাইট টাইমে হিট করেছিল, অ্যান্ড ইট চেঞ্জ দ্য গেম, আমাদেরকে অনেক এক্সাইট করেছে। আই এম রিয়েলি গ্রেটফুল টু আমাদের যে স্টার্টআপ ঢাকা, দে গ্রুম আস এ লট, ওইটা অ্যাকচুয়ালি সব কিছু চেঞ্জ করছিল। এবং যেটা রিয়েলাইজ করেছি আমি, যে টেলিকমে আমি 12 বছর কাজ করে এসেছি, বাট বিল্ডিং স্টার্টআপ ইজ সামথিং ডিফারেন্ট। সো আই স্টিল কনসিডার মাই সেলফ অ্যাজ এ ভেরি ইয়াং ফ্রেশ গ্র্যাজুয়েট হু ইজ লার্নিং, জাস্ট কমপ্লিটেড 1 চ্যাপ্টার অ্যান্ড স্টার্টেড অ্যানাদার চ্যাপ্টার। অ্যান্ড দেন এই যে গ্রুমিং করতে করতে আজকে আসা, গ্রামীণফোন এক্সাইটর চলে যাওয়ার পরে একটা জায়গায় এসে আমরা রিয়েলাইজ করলাম যে আমাদের যদি আরও শিখতে হয় উই নিড এ মেন্টর, যেটা কি না কনস্ট্যান্ট গ্রোথের জন্য দরকার। দেন সাহেব ভাইয়ের কাছে এসে অনেক রিকোয়েস্ট করা যে সাহেব ভাই আমাকে একটু কনসিডার করেন। সো হোপফুলি ইনশাল্লাহ সাহেব ভাই আমাদেরকে ইভ্যালুয়েট করে অ্যাকসেপ্ট করবে। সো আমি তরুর জন্য অ্যাপ্লাই করেছি 3 মাস আগে, সো আমাদের ইভ্যালুয়েশন চলতেছে লাস্ট 3 মান্থ ধরে। আপনারা আমাদের দোয়া করবেন যাতে সাহেব ভাই অ্যাকসেপ্ট করে। সো হি ইজ এ ভেরি গুড মেন্টর, ট্রাস্ট মি, আই এম রিয়েলি গ্রেটফুল। এখনও আই এম নট অফিসিয়ালি হিজ স্টুডেন্ট, বাট
the level of support he is giving us is unbelievable. Thank you.